নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল তো বন্ধুরা রাজ্যের গ্রুপ ডির পরীক্ষা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমি আপনাদের কাছে একটি একটি ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে গ্রুপ ডি পরীক্ষার কিন্তু নাম পরিবর্তন হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু মাধ্যমিক করা হবে বলে জানানো হয়েছে তো বর্তমান নিউজপেপারের মাধ্যমে এটি উঠে এসেছিল তাই আমি আপডেটটি আপনাদের কাছে নিয়ে এসেছি এই নিয়ে এসেছিলাম তো বন্ধুরা এখন কিন্তু আরেকটি নিউজ এইটিন যে বাংলা নিউজ পেপারটা আছে সেই নিউজ পেপারের মাধ্যমে তো সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার আজ সোমবার তো আজই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঘোষণা করে দিয়েছে তো এখানে কিন্তু গ্রুপ ডির যে যে শিক্ষাগত যোগ্যতা মানে মাধ্যমিক যে চাওয়া হয়েছিল। সেটা আর চেঞ্জ করা হবে না পরিবর্তন করা হবে না এবং গ্রুপ ডির পরটা কিন্তু গ্রুপ ডি থাকবে নামও কিন্তু পরিবর্তন করা হবে না বলে জানিয়েছেন তো বন্ধুরা এখানে বলেছেন তিনি যে গ্রুপ ডিতে যে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাস সেখানে অষ্টম শ্রেণীর পাশেই কিন্তু থাকবে তো বন্ধুরা দেখুন এখানে নিউজ এইটিনের মাধ্যমে তিনি আরও কিন্তু বিস্তারিতভাবে বলে দিয়েছেন এবং আরও কিন্তু গ্রুপ ডিতে নিয়োগ করা হবে খুব শীঘ্রই সেই নিউজটি কিন্তু তিনি এই নিউজের মাধ্যমে দিয়েছেন তো বন্ধুরা আসুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা ডিটেলস জেনে নিন তো বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতোই আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটির একটি নিচে বা চ্যানেল চ্যানেলের নিচে দেখবেন এই রকমই রেড কালার সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে প্রেস করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন যে বেল চিহ্নটা ভেসে উঠবে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি দেখতে পাচ্ছেন এই নিউজটি বেরিয়ে এসেছে নিউজ এইটিন নামে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে এটি একটি নামি দামি নিউজ সংস্থা এখানে বলেছে গ্রুপ ডি চাকরির যোগ্যতার বদল নয় অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী গ্রুপ ডি চাকরির যোগ্যতার বদল নয় অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে আগের নিয়মে বহাল রাখছে রাজ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বন্ধুরা এখানে কি বলেছেন যে গ্রুপ ডি চাকরির যোগ্যতার বদল নয় অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে আগের নিয়মে বহাল রাখছে রাজ্য জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের গ্রুপ ডি পদের আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণীর পাস কিন্তু মাঝে তাতে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছিল তবে এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এরকম কিছুই আপাতত করা হচ্ছে না পুরনো নিয়মই বহাল থাকবে অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ ব্যক্তিরাই রাজ্যে যে কোনো দপ্তরের গ্রুপ ডি পদে আবেদন জানাতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু আপনারা এখানে গ্রুপ ডি পদে কিন্তু আবেদন করতে পারছেন সূত্রের খবর শীঘ্রই গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হতে পারে কারণ জানা গিয়েছে বেশ কিছু দপ্তরের গ্রুপি পদে গ্রুপ ডি পদে কিন্তু শূন্য পদ রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব শীঘ্রই কিন্তু গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে এটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এবং সঙ্গে কিন্তু আমাদের এটাও জানিয়ে দিলেন যে অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু গ্রুপ ডিতে আবেদন করা যাবে তো যেটা ভাবা হয়েছিল যে নতুন নিয়ম করা হবে সেটা কিন্তু আর এখন করা হব হবে না তো আশা করি বন্ধুরা আমাদের দেওয়া এই ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে এই নিউজটি জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য